হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, কিছু শোনা যাচ্ছে না। প্লিজ আপনি দয়া করে আমার মোবাইলে ফোন করুন। না না, রাখবে না, আমার কাছে তোমার মোবাইল নাম্বার নেই। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? চিনতে পারছো আমায়? না, কে বলছেন? চিনতে পারছি না। ও, তাই বুঝি এই কণ্ঠস্বর ভোলা সম্ভবই নয় তোমার। কি হলো, চুপ করে আছো যে? কথা বলবে না? না, বলবো না। আমি অভি, ফিরে এসেছি, একবার কথা বলতে চাই। আমি চাই না, আমি চাই না কথা বলতে। কি চাও এত বছর পর? 10 বছর, বুঝো, 10টা বছর চলে গেছে, কি বলবে আর? নাকি ভাবছো আজও তোমার দুটো কথায় ডুকরে কেঁদে জড়িয়ে ধরবো আষ্টে পৃষ্ঠে? আবার কিছু না বলে শুধু বললাম, বলো, শুনছি। যাক, স্বীকার করলে চিনতে পেরেছ। আমি জানি ভুলতে পারোনি কিছুই, আমিও পারিনি। তোমার মনে আছে? না না না, আমার মনে নেই, আর মনে রাখার কোনো ইচ্ছেও নেই। মেঘা মেঘা, তুমি তো সেই আগের মতোই আছো, সেই অভিমান একটুও পাল্টাওনি। আমি তো সেই আগের মতোই আছি, একটুও পাল্টাইনি। সেই যে ডানা মেলা অবাধ্য স্বপ্নগুলো আজও এলোমেলো ঘুরে বেড়ায় আমার চারপাশে। রাস্তার পাশের সেই চায়ের দোকানটা মনে আছে? আর তার সেই ছোট্ট কেবিন, দুটো কোল্ড ড্রিঙ্কস হাতে ঘন্টার পর ঘন্টা বসে থাকা মনে আছে? আর এই টেলিফোনটা আজ নোংরা, একা, বুড়ো, কর্কশ আওয়াজ তার। কিন্তু একদিন একদিন তোমার ফোনের আশায় ছুটে যেতাম, আজ আর ছুটতে হয় না। পাল্টে গেছে প্রায় সব কিছুই, আমি কিন্তু সেই আগের মতোই আছি, একটুও পাল্টাইনি। হ্যালো হ্যালো, কি ভাবছো মেঘা? অনেক কিছু বলতে চাই, সময় নষ্ট করো না প্লিজ। কিছু বলো, কেমন আছো তুমি? খুব ভালো আছি। আচ্ছা, যদি খারাপও থাকি, সত্যি কি তোমার কিছু আসে যায়? উত্তর জানা তাই আর প্রশ্ন নিষ্প্রয়োজন মনে করলাম। আমি কেমন আছি জানতে চাইলে না তো? তুমি তুমি তো খুব ভালো আছো, শুনেছি বহুবার। আর ভালো থাকবে বলেই তো বিয়ের আগের রাতে কিছু না বলে চলে গেছিলে, ভালো থাকাই তো উচিত। আচ্ছা বলো, কেমন আছো? ভুল করে যে ভুল করেছি তার ক্ষমা নেই, জেনেও ক্ষমা চাইতে এসেছি, প্লিজ ফরগিভ মি। খুব ভালোবাসতে তুমি সেই মেয়েটিকে, তাই না? আমি কোনো দিনও বুঝতে পারিনি, ভালোবেসেছো ওকে, ভালো তো বাসতেই পারো, ভালোবাসা তো কোনো পাপ নয়। তাহলে ক্ষমা চাইছো কেন? না, আমি আজও তোমায়, শুধু তোমায় ভালোবাসি, ভুলতে পারিনি এতগুলো বছরেও। বেশ, ক্ষমা করে দিলাম, তোমায় ক্ষমা করে আমি কি ফিরে পাবো আমার প্রথম প্রেম? হয়তো পেয়ে যেতে পারো। যা পাবো তা আমার নয়, আজ অন্য কারো। মেঘা, ফিরে পাবো সেই নিষ্পাপ বিকেলগুলো, হয়তো স্বর্ণালী সন্ধ্যা অপেক্ষা করছে, পারবে ফিরিয়ে দিতে সেই উচ্ছল জীবন, সমুদ্রের জোয়ার এসে আঁচড়ে পড়বে তোমার পায়ে, আশাগুলোকে পারবে কাঁট ছড়া বাঁধতে। পারবো পারবো, আজ আমি সব পারি, সব, আজ সব আছে আমার, শুধু তুমি নেই। ফিরে এসো, ফিরে এসো তুমি। তুমি অস্বীকার করতে পারো, তুমি আজও আমায় ভালোবাসো? ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে
জীবনে প্রথম ভালোবাসি বলেছিলাম, তোমায় ভালোবেসে মাকে প্রথম মিথ্যে বলেছিলাম। তোমায় ভালোবেসে প্রথম কলেজ পালিয়ে সিনেমা দেখা, তোমায় ভালোবেসে এক বুক নিঃশ্বাস নেওয়া, তোমায় ভালোবেসে তোমার ভালোবাসার কাছে হার মেনে নেওয়া, তোমায় ভালোবেসে ওই ঠোঁটে ঠোঁট রেখেছিলাম, তোমায় ভালোবেসে রাতে ডুকরে কেঁদে উঠেছিলাম, কেন ফিরে এসেছো এত বছর পর আমার ভালোবাসা ফিরে পেতে। আমার ফোন নাম্বার তোমায় কে দিল? মনে ছিল 10 বছর পরও। হ্যাঁ, সবকিছু মনে আছে। তুমি কি সত্যি কথা বলতে চাও না? রেখে দেবে কি, এটাই চাও? হ্যাঁ হ্যাঁ, এটাই চাই। আজও সেই অহংকার। কিছু তো বলো, বিশ্বাস করো, ভুলতে পারিনি আজও তোমায়। বেনী মাধব, বেনী মাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আচ্ছা আচ্ছা, তোমার সে প্রেমিকা কেমন আছে? ওহো, এই দেখো সব ভুলে যাই আজকাল। সেই প্রেমিকাই তো তোমার জীবন সঙ্গিনী, সে ভালো আছে তো? বুঝতে পারছো কি, তোমার এই কথাগুলো কোথায় লাগছে আমার? ওর নাম দিও মালতি, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন হাজার হাজার মালতি আছে বাংলাদেশে। আমি জানি তুমি খুব ভালো কবিতা বলো, কিন্তু উফ, কবিগুরু কত মহান তুমি, তোমার স্পর্শ ছাড়া এটা বোঝানোই সম্ভব নয়, মোটেই সম্ভব নয় বোঝানো, যে তোমার সাধারণ মেয়ে মালতি আজ অসাধারণ মেঘালি চ্যাটার্জি হয়ে উঠেছে, আর তার নরেশ সে নাকি। শোনো, তোমার এসব কথা শুনতে আমি তোমাকে ফোন করিনি, যা ইচ্ছে বলেই যাচ্ছ তখন থেকে, আমার ধৈর্যচ্যুতি ঘটছে। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। না না, কি যে বলো, ভুলবো কেন, তোমায় কি ভোলা যায়? বেশ ভালো চিনতে পারছি তোমায়, তুমি তো সেই মালতীর নরেশ সেন, তাই না? পড়াশুনো করতে বিদেশ গিয়েছিলে, তা মালতীকে ভুলে ওখানে যে বিদেশিনী লিজিকে নিয়ে সমুদ্রে নাইতে গিয়েছিলে, সে কেমন আছে গো? এখনো যাও সমুদ্রে? আমি কোনো নরেশ নই, তুমি যার সাথে কথা বলছো সে অভিরাজ দত্ত, আজ জীবনে সফল একজন মানুষ, যার কাছে আজ সব আছে, কিছুর অভাব নেই। তাহলে কেন ফোন করেছো? তোমার তো সবই আছে। হ্যাঁ আছে আছে, কিন্তু শুধু তুমি নেই, আজও আমি শুধু তোমাকেই ভালোবাসি, তুমি। রাত্রির অন্ধকারে বিছানায় শুয়ে শুয়ে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। ইস কবিগুরু, তোমার নায়িকা মেঘালি সেই বর পেয়ে গেছে গো। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি তোমার রাগ, তোমার কষ্ট, সব বুঝতে পারছি। আচ্ছা, সব ভুলে গিয়ে পারবে না ফিরে আসতে? তোমার মনে আছে আজ থেকে 10 বছর আগে ঠিক এমনই একটি দিন? হ্যালো হ্যালো অভি, সত্যি তুমি না? আচ্ছা, কাল আমাদের বিয়ে, আজ ফোনে তোমার সাথে থাকলে বাড়ির বড়রা কি বলবে বলো তো? তোমায় আমি কিছু বলতে চাই মেঘা। আর বলতে হবে না, গত 7 বছরে অনেকবার বলেছো। কি বলেছি? ওই যে সিরিয়াস হয়ে বলবে খুব ইম্পর্টেন্ট কথা, তারপর আমি বলবো বলো, তুমি বলবে আই লাভ ইউ মেঘা, তাই তো? কি করছো? কাল বিয়ে, আজ আর কি করবো বলো, সাজগোজ, বাড়িতে অতিথি, নাচ গান শুনতেই তো পাচ্ছ হয়তো, আমি তোমার সব কথা শুনতেও পারছি না। আর কাল দেখা হবে ছাদনা তালায়, রাখছি, লাভ ইউ। না না, রেখো না ফোনটা, একটা জরুরি কথা আছে মেঘা। আবার মজা করবে নাকি? আই লাভ ইউ বলবে তো? বলে দাও, মেহেন্দি লাগানো বাকি আছে এখনো। মেঘা, মেঘা, আমি বিয়েটা করতে পারবো না।
এটা কি ধরনের মজা অভি? আই এম সিরিয়াস, বাই এন্ড টেক কেয়ার, আই এম সরি। ফোনটা রাখবে না, রাখবে না ফোনটা, দেখা করো, বসে কথা বলি, আমি বুঝতেই পারছি না কি বলবো। না না, দেখা করা সম্ভব নয়, আমি রাখছি। না না, রাখবে না, রাখবে না প্লিজ অভি, আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে, মা বাবা সবাইকে কি বলবো। হ্যালো অভি, তুমি তুমি ভেবে নিও কি বলবে। অভি অভি, সব কথা ভুলে যেতে পারো না মেঘা, শুধু আমার জন্য, আমার জন্য ভুলে যাও, আজ না হয় আমরা নতুন স্বপ্ন দেখি। স্বপ্নটা আমি ভেঙে গুঁড়িয়ে দেব। সুখ না হয় তোমার সাথী হোক, তোমার সাথী দুঃখই হোক, তোমার এবার গড়ার খেলা, তোমার শুধুই ভাঙার খেলা। রাগ দুঃখ ভুলে গিয়ে একবার ভাবো, আজও আমরা কবিতার সঙ্গী, দুজনে কত মঞ্চে একসাথে কবিতা বলেছি, সেই সব দিন পারবে তুমি ভুলে যেতে? হ্যাঁ পারবো, একবার দেখা করতে চাই। সম্ভব নয়। কেন সম্ভব নয়? তোমার যেমন সম্ভব ছিল না, ঠিক তেমনি। তুই ভয় পাচ্ছ? কিসের ভয়? আবার আমার বাঁধনে বাঁধবার ভয়? এত গর্ব, এত আত্মবিশ্বাস, না থাকবার কোনো কারণ আছে কি? দেখা হলে ফিরিয়ে দিতে পারবে না, তাই ভয় তোমার। ভুল ভাবছ, সব খান খান হয়ে যাবে তোমার। ঠিক আছে, দেখা করে প্রমাণ করো নিজের কথা, পারবে? হ্যাঁ পারবো। কবে? কাল। কোথায়? আমার বাড়িতে। তোমার বাড়িতে? কেন, ভয় করছে? না ভয় নয়, ঠিক। তাহলে এসো না। না না, আসবো। আসতে পারি? যদি বলি না তাহলে কি ফিরে যাবে? ধন্যবাদ দরজা খোলার জন্য, কত বছর পর দেখলাম, তুমি কিন্তু একটুও পাল্টাওনি। তোমায় চেনাই যাচ্ছে না, পুরো বদলে গেছো। আসলে সত্যি কথা বলতে কি, আমি তোমার ফেসবুকে রেগুলার ফলোয়ার। ওহ তাই, জানতাম না তো। কি করে জানবে, লুকিয়ে লুকিয়ে তোমার ছবিগুলো দেখি। তা রিকোয়েস্ট পাঠাওনি কেন কখনো? যদি রিজেক্ট করে দাও তাই। রিজেক্টের এত ভয়? কখনো ভেবেছো অন্যকে যখন? থাক ছাড়ো, আমি অবশ্য তোমার ফেসবুক দেখিনি কখনো, তাই হঠাৎ দেখলে চিনতে পারতাম না। অনেক মোটা হয়ে গেছি তাই না? কি করব বলো, এখন তো আমি আর তোমার সেই অভি নই, আমি এখন অভিরাজ দত্ত, বিজনেস টাইকুন বলতে পারো। সব চেঞ্জড, বাড়ি গাড়ি অফিস সব জায়গাতেই এসি, টাইম নেই, সো নো এক্সারসাইজ, বুঝতেই পারছো। এক কথায় সিন্স লাস্ট 10 ইয়ার্স আই হ্যাভ কমপ্লিটলি চেঞ্জড। আমি সবই জানি তোমার কথা। হ্যাঁ, আমার বিশ্বাস তুমি আমার খবর রাখবেই, যে মেয়ে আজ অব্দি বিয়ে করেনি শুধু আমার জন্য। ভুল বলছো, আমি খবর রাখি না, লোকেরা দিয়ে যায়, তাদের নিজেদের ইন্টারেস্টেই দেয়। বাড়িতে কি বলেছো সবাইকে, মানে আমি যে এলাম? কাকে বলবো? তোমার মা বাবা ভাই বোন ওদের? তোমার একটা ফোন, সেই রাতে বিয়ে বাড়ির সব ফুলগুলোকে আমার মায়ের মৃত্যুসজ্জার সাথে করেছিল, আর বাবা ঠিক তার 6 মাসের মাথায় মারা যান। হোয়াট, কি বলছো এসব, আই ক্যান্ট বিলিভ ইট। আর তোমার ভাই বোন ছিল, ওরা দুজন কোথায়? ভাই বিদেশে থাকে, ফ্যামিলি ওর সাথেই আছে, বোনের পাশেই বিয়ে হয়ে গেছে। তুমি বিয়ে করনি কেন? এখনো কোনো শোভনলাল এসে হাত ধরেনি তাই। নাকি অমিত রায়ের ফিরে আসার অপেক্ষায়? তুমি তো তোমার কেতুকিকে নিয়ে ভালোই আছো শুনেছি। না ভালো নেই আমি, শুনো। ভালো থাকবেই, ভালো থাকতেই তো সেই আগের রাতে একটা ফোনে 7 বছরের সম্পর্ক শেষ করে চলে যাওয়া, ভালো থাকবে বলেই তোকে বিয়ে করা। আর শোনো শোনো, আমার সংসার। না না, তোমার সংসারের গল্প শুনে সময় নষ্ট করার সময় আমার নেই। চা খাবে? না চা খাই না, ছেড়ে দিয়েছি বহু বছর। ও তাই,
তুমি অনেক চা খেতে, তাই বললাম। তা কি বলতে চাও, কেন দেখা করতে চাইছিলে সেটা বলে দাও। এতটা বছর ধরে শুধু আজকের দিনটার অপেক্ষা করেছি। মানে? সত্যি কি মানে বুঝতে পারছো না? না। নাকি বুঝতে চাইছো না? আমি দেখো যা বলতে চাও একটু তাড়াতাড়ি, আমার হাতে সময় খুব কম। আমি তো ভুলেই গেছি, আমার সেই মেঘা আজ মেঘালী চ্যাটার্জি, ব্যস্ততম শিল্পী। মনে আছে তোমার এই কবিতা কার সাথে শুরু? মনে আছে, কলেজ সোশ্যালে তোমার সাথে একটা কবিতা ছিল না, যা আমরা শুরুতেই বলতাম সব অনুষ্ঠানের, কি যেন কবিতাটা, কত অনুষ্ঠান করলাম একসাথে। হ্যাঁ, আর ওই কবিতাটা, ওটা না বললে দর্শকরা মনে করিয়ে দিত আমাদের। ওটা কিন্তু আমার মুখস্থ ছিল। আহা, মুড়ি মুড়ি, ওই একটাই মুখস্থ ছিল তাই বলো? তারপরই তো হাতে কাগজ উঠত, মুখস্থ করতে পারোনি তুমি জীবনেও। আর আমি মুখস্থ করবো বলে তুমি আমার প্র্যাকটিক্যাল কপিগুলো লিখে দিয়ে যেতে। তাও কিন্তু মুখস্থ করতে পারতে না। মুখস্থবিদ্যা মেয়েদের কর্ম, পুরুষের নয়। থাক, নিজের অক্ষমতাকে পুরুষ জাতির গর্ব নাই বা বললে? একটা অনুরোধ করব, রাখবে? রাখার মতো হলে চেষ্টা করব। সেই কবিতার দুটো লাইন বলবে এখন? হ্যাঁ এখন, শুধু একবার শুনতে চাই। তুমিও বলবে? না না, আমি ভুলেই গেছি হয়তো, আজ অব্দি আর বলিনি। ঠিক আছে, দুটো লাইন বলছি। শুরু তো করো। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরানে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, মনোবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উত্থত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ, নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ না চায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কোচিত কিরণে দীপ্ত। আমি বললাম স্ট্রেঞ্জ, মনে আছে আজ দেখলে তো, আমি কিছুই ভুলিনি। কি বলতে দেখা করতে চাইছিলে বলে নাও, আর হয়তো কখনো কথাই হবে না। এরকম বলো না প্লিজ, প্রতিটি মুহূর্ত তোমায় আমি মিস করেছি। ও তাই বুঝি? বিশ্বাস করো, ফিরে এলে না কেন? উপায় ছিল না। উপায় ছিল না, নাকি ইচ্ছে ছিল না? ইচ্ছে থাকলে উপায় থাকতো। না, ছিল না। বিয়ে করেছো না? হ্যাঁ। কেন করলে এতই যখন মিস করছিলে? বাধ্য ছিলাম। তাহলে আজ এসব বলে কি বোঝাতে চাইছো? কি লাভ এসব বলে? লাভ ক্ষতি জানি না। নরেশ এত বছর পর মালতীর কাছে ফিরে এলো, এটা বোঝাতে? তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা? সীমার মাঝে অসীম তুমি। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব এখন কি আর আমার কথা ভাবো? মেঘা, আহ রাগ করছো কেন? তুমি আমায় অপমান করছো বারবার, বুঝতে পারছো? সত্যি তো, মুখস্থবিদদের মতো অপমানিত হওয়ার দায় তো শুধুমাত্র মেয়েদের, তাই না? তুমি অভিরাজ দত্তের সাথে কথা বলছো, ভুলে যেও না। ও সরি, খুব বড় ভুল হয়েছে,
সত্যি মাথাটা একেবারেই গেছে, চিনতেই পারছিলাম না তোমায়। এবার ফাইনালি তোমায় আমি চিনতে পেরেছি। তুমি আমার মিতা, অমিত রায়। আর তুমি আমার বন্যা, আমার দিঘির জল। চান করা যায় কিন্তু ঘরে তোলা যায় না, তাই না গো? তখন পারিনি কিন্তু আজ পারি। আজ আমি সব পারি তোমার জন্য। কোনো অভাব নেই আজ তোমার, কেন এসেছো এখানে? হ্যাঁ সব আছে কিন্তু তুমি নেই। তোমার কে তো কি আছে? করার জল রোজ দেখো, মেঘা। আমার কাছে আর সময় নেই, এবার বেরোতে হবে আমায়। আর আর কিছুটা সময়? সম্ভব হচ্ছে না, সম্ভব হচ্ছে না। কিছু মনে করো না, বন্যার জীবনে, বন্যার জীবনে শোভনলাল এসেছে। কি কি বলছো তুমি? এই নাও, আগামী রবিবার তোমার প্রেমিকা লিজি, কেটি বা মালতী, যে কোনো কাউকে নিয়ে আসতে পারো। তোমার বিয়ে? হ্যাঁ। চলি মেঘা। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ও গো বন্ধু, সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণীর পথে, তোমা হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার করে আসিলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়, আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়।